এক দেশ, বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। উইং আইডি। বাবা রে, আমি তো শক্তি পাচ্ছি না,
শুধু আমার পেনশনের টাকায় সংসার, বুঝতেই তো পাচ্ছিস। সাত সকালে ছেলেকে এই কথাগুলো না বললে চলে না? কথাগুলো তো বলতে চাচ্ছি না, কি করব, এসে যায়। শোন বাবা, একটু একটু তাড়াতাড়ি বাসায় ফিরিস তো। কেন মা, জরুরি কাজ আছে? না, তুই বাসায় না থাকলে না একটু ভালো লাগে না, একলা একলা লাগে। আমার একটা ভাই বোন হলে ভালো হতো। জানিস বাবা, তোর বাবার তো খুব শখ ছিল একটা মেয়ের। আমি বলছি না, আমার একটা ছেলে আছে, ওকে বিয়ে দিয়ে বউ এনে সে শখ পূরণ করব। ঠিক বলেছি না? একদম ঠিক। খাওয়াটা শেষ কর। আরে তুমি না, তুমি না ছেলেটার সামনে এমন বিব্রতকর কথাবার্তা বলো না। এতে বিব্রত হওয়ার কিছু নাই, ছেলেকে তো রিয়েলিটি ফেস করতে শিখতে হবে নাকি? আজকাল দিনে দিনে যা অবস্থা। বাকির খাতা তো খালি বাড়তেছে দিনে দিন রাজু ভাই। ও রাজু ভাই, আমরা হলাম বেকার বলাবান, বাকির খাতা তো আমাগরই বাড়ু। আর তুমি এত টেনশন করো গে, হ্যাঁ তোমার টাকা পয়সা একদিন আমরা সবাই শোধ করে দিব। তোম ঘরে বাকি দিয়া আমি যে গর্তের মধ্যে পড়তেছি, আমার এই গর্ত থেকে তুলবো কেরা? আরে মিয়া, কেউ গর্তে বলে কি টাইলে তুলে? ওই গর্তে পড়ে তো তুমি হালা মরবা। আমি এসবের মধ্যে আন নাই, আমার বুঝা শেষ, আমার দ্বারা এইগুলো কিচ্ছুই হবো না, সব বাদ দিছি। কি করবি তুই? পিওর বিজনেস, বাণিজ্যে বসতি লক্ষ্মী। টাকা করি, টাকার ব্যবস্থাও হয়ে যাবে। ভুই ঘরে বাপের তিন কাঠা জমি আছে, ভাবতা ছিল বেচে দিব, তো এখান থেকে পুঁজিটা চলে আসবো আর কি। আরে থামেন আপনারা, ওই যে এলাকার পাগল আইতাছে। হ্যাঁ পাগল একটা। আর পানির মধ্যে ঘয়ার মশলা কোনো কিছু দিবে না, ফোল্ড করে দেবা, জাস্ট ফোল্ড। ফোল্ড মানে কি? ফোল্ড ফোল্ড কি কইতেছেন আপনি ভাই? ফোল্ড ফোল্ড মানে ফোল্ড ফোল্ড জাস্ট ফোল্ড। দাদু ভাই, ফোল্ড মানে হলো কি? খিলিপান। তে খিলিপান দেবে এটা কইলেই হয়, ফোল্ড ফোল্ড শুরু করে দিছেন, কি একটা অবস্থা দাদু। আচ্ছা রাজু, তোমার সাথে কি ইদানিং কোথাও আমার দেখা হয়েছিল? মনে নাই, তিন চার দিন আগে টিএসসির মোড়ে। অলরাইট, টিএসসির মোড়ে দেখা হয়েছিল ভাই। খালি পান দিলে তো ভাল লাগবো না, খিলি পান শুধু শুধু কেমন না, লগে একটা বটু দিয়ে দেই। বটু? হোয়াট ইজ বটু? মানে বোটা, বোটা দাও। সক্রেটিস ভাই, আপনার পাগলের চিকিৎসা কেমন চলছে ভাই? নো নো নো, ভুল করা যাবে না, অবশ্য এই ভুলটা সবাই করে থাকে। পাগল বলে কোনো কথা নেই, ইটস ওয়ান কাইন্ড অফ ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডার। এই যেমন ধরো তোমাদের শরীর খারাপ হলে কিছু উপসর্গ হয় না, ডিসঅর্ডার হয়। ঠিক ওই মানসিক চাপে থাকলেও মনের মধ্যে একটা ডিসঅর্ডার হয়। এটা সারানোর জন্য সাধারণত সাইকিয়াট্রিস্ট চেষ্টা করে, বাট আই এম নট সাইকিয়াট্রিস্ট, আই এম সাইকোলজিস্ট। ওকে ভাই থামেন, এলেন পান। বটুটা তো খুব সুন্দর। না না, পানটা তো আমি খাবো না, পানটা আমি আমার টেবিলে নিয়ে রেখে দেব। ইদানিং একজন ভদ্রলোক আমার কাছে আসে,
উনি নাকি খিলি পান খেতে পছন্দ করেন। তো আজকে আমি এটা রেখে দিয়ে টেস্ট করব এই মশলাবিহীন পান উনি পছন্দ করেন কিনা। ক্লিয়ার? এই ভাই, ভাই পানের টাকা দেখছেন অবস্থা, জোকার একটা। আপনারা তো বাকি খান খানি লগে পাগল পুগল। আরে বেটা, এই হল তো বাকির খাতা আছে না, তুইটা নাই। এই গেল আমি ঠিক আছে। হ্যাঁ, এই কি রে এটা? ও নাকি সাইকোলজিস্ট, ও তো নিজেই একটা সাইকো। এভাবেই আমাদের রাজুর প্রতিদিন শুরু হয়। বাংলাদেশের লক্ষ কোটি রাজুর স্বপ্নগুলো এভাবেই প্রতিদিন জাগ্রত হয়। তারপর মিশে যেতে থাকে লক্ষ কোটি জনতার ভিড়ে। আমি আর তুমি এই স্বপ্ন ফুকেরই অংশ। আপনি এমন অনেক কিছু বুঝতে পারবেন না। আচ্ছা, আপনার নাম কি? জয়া। কালকে আপনি শাড়ি পরছিলেন? আজকে একটু লুকটা চেঞ্জ করলাম। কেন, আমাকে ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে, একটু অপরিপূর্ণ লাগছে। এটা নূপুর হলে খুব ভালো হতো। আছে তো, এই যে। হ্যাঁ, তাই তো, একটু আগে তো ছিল না। কি হয়ে গেল? ছিল আগে থেকে, আপনি হয়তো খেয়াল করেন। আচ্ছা, আমি আপনাকে দেখতে পাই না কেন? আমি দেখতে যাবো না কেন? আমি নিজেকে কি জিজ্ঞেস করবো? রাজু, 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 উঠ বাবা, 9টা বাজে। রাজু বাবা, উঠ, 9টা বাজে। রাজু ভাই, এমনি করে যদি চায় এত চিনি দেওয়া লাগে, তাহলে শরবত খাওয়াই ভালো। তাহলে আর চা চাইবেন কে? লিগা শরবতের কথাই কেন, লেবু দিয়ে ভালো করে শরবত বানাই দিমু। আমার না তোর এই অবস্থা দেখে একদম ভালো লাগতেছে না। আমার বলবি কি হয়েছে বল না। কিছু না, এই কিছু না কিছু না বাদ দে, তোরে আমি কিন্তু একদম ছোট থেকে চিনি। আসল ঘটনা বল, কি হয়েছে বল। এ মানে একটা মেয়ে। মেয়ে কস কি মা, ওরে খাইছে মামা, তুমি তো প্রেমে পড়ছো। আমার স্বপ্নে শ্যারন স্টোন আসে, ডেভি মুরগিও আমি স্বপ্নে দেখি, আর এখন তো ওই যে অ্যাঞ্জেলিনা জোলি, ও তো প্রত্যেক দিন আমার স্বপ্নে আসে। আর এরা তো কিছুই না, ইন্ডিয়ার একটা নায়িকা আছে না, কি যেন নাম, আর বেটা সেই রকম দেখতে, ওই যে সালমান খানের বান্ধবী, কয়েকদিন পর ডেইলি সব শুরু করবো আর প্রত্যেক দিন আমাকে পেন দিবি। আরে রাসেল ভাই, বুঝেন না কেন, রাজু ভাইয়ের ওই যে ওই দিন সক্রেটিস পাগলটা কয়ে গেল না,
কি জানি কইল ওই যে প্যাটিস মেন্টাল কি কি জানি একটা ডিশ আরে মিয়া ডিশ ডিশ না মেন্টাল ডিসঅর্ডার ওই ভাই মেন্টাল ডিসেন্ট না হইছে হ্যাঁ তুমি ঠিকই কইছো আর ডিসেন্টিটা হইছে রিং আইডি এজেন্ট হলেই লক্ষ টাকার ব্যবসা সাথে থাকছে ফ্রি গাড়ি অথবা মোটরসাইকেল বিস্তারিত জানতে আজই ডাউনলোড করুন রিং আইডি এ সোশ্যাল বিজনেস নেটওয়ার্ক স্বপ্নে তুমি মেয়েটার চেহারা দেখতে পাও নি আচ্ছা টোটাল তাহলে তুমি ওকে কয়বার স্বপ্নে দেখেছো সাত আটবার প্রথমে কিছুটা আপসে আপসে ছিল ঠিকমতো দেখতে পারতাম না তারপর আস্তে আস্তে ক্লিয়ার হলো তারপর যা বললাম ব্যাপারটা হচ্ছে ক্রোনোলজিক্যাল ড্রিম অ্যাটমসফিয়ার তোমার স্বপ্নের পরিধিটা দিন দিন ব্যাপ্ত হচ্ছে দেখি রাজু তোমার ব্যাপারটা নিয়ে আমি একটু ভাবি একটু স্টাডি করি এত অডিট হওয়ার কিছু নেই মানুষের জীবনে এমন অনেক কিছুই আছে যেটা মানুষ তার ব্যাখ্যা খুঁজে পায় না হয়তো ব্যাখ্যা আছে কিন্তু ঠিক সময় মতো সে এটা খুঁজে পায় না মানে কোনো ব্যাখ্যা থাকবে না আমার স্বপ্নটার হ্যাঁ আমি তো বলছি না থাকবে না অবশ্যই থাকবে আমি বিষয়টা বার করতে পারি কিনা আমি ভাব বাট তুমি স্বপ্নটা দেখতে থাকো ওকে চেষ্টা করবে অবশ্যই কাকে খুঁজছেন আমি এখানে এদিকে আসুন আমি জানি সবাই তাই বলে চোখ দুটো না পুকুরে ফোটা দুটো পদ্ম ফুলের মতো যেখানে পানি সবসময় টলমল করছে আপনি কবিতা লিখেন নাকি হ্যাঁ মানে একটু একটু আসলে বলি আচ্ছা আপনি চুলগুলো কি সত্যি সত্যি এত লম্বা কালো চুল না মেয়েদের লম্বা কালো চুল দেখতে খুব ভালো লাগে আর কি ভালো লাগে আপনার আপনার মধ্যে যা যা আছে সবই অনেক ভালো লাগছে আমি কিন্তু ভয় পেয়ে যাচ্ছি ভয় হচ্ছে কেন এই যে এত ভালো লাগে কিন্তু ভালো না আপনি চিন্তা করবেন না আমি কিন্তু কারো ক্ষতি করতে চাই না এখন আমি চলে যাব কেন আজকের মতো সময় ফুরিয়ে গেছে আবার দেখা হবে না গেলে হয় না আবারও দেখা হবে প্লিজ একটু থাকুন না কাজ করো জি আমি এখানেই জব করি আমি কখনো ভাবিনি আমি তোমাকে এইভাবে পাবো আমাকে চিনতে পারছো আপনি কি আমি বলি চলো তো বসে কফি খেয়ে স্যার সরি সরি মানে
কথা বলি আমরা এখানে তো দোকানে জি চলো না বসে বাইরে কোথাও আমি তো এখানে কাজ করছি আই নো অনেকে আছে একটু ব্রেক নাও না আই এম শিওর মানে একটু ম্যানেজ করো না প্লিজ পাঁচটা মিনিট আই নিড টু সে সামথিং প্লিজ প্লিজ বলুন এখানে আমি আমি সেটাই আসলে মানে তোমাকে কিছু জিনিস বোঝাতে হবে আই থিঙ্ক সেটা তোমারও জানার দরকার সো এইভাবে আসলে সবাই মানে কথা বলতে পারছি না প্লিজ একটু এই যে তোমার শোরুমের পাশে যে রেস্টুরেন্টটা ওটাই বসবো আমি না ঠিক বুঝতে পারছি না আসলে আচ্ছা প্লিজ প্লিজ মানুষ হিসাবে যাচ্ছি ফারিয়া পাঁচ মিনিট আমি একটু বের হচ্ছি আমি কিন্তু তোকে চিনতে পারিনি আমি তোমাকে চিনি তোমার নাম জয়ানা হ্যাঁ আমাদের আগে কোথাও দেখা হয়েছিল হ্যাঁ কোথায় স্বপ্নে হোয়াট স্বপ্নে মানে মানে আমার স্বপ্নে তোকে দেখেছি আপনি কি বলছেন এগুলো আপনি আপনার স্বপ্নে আপনি আমাকে কিভাবে দেখেন আমি জানি ব্যাপারটা কেমন জানি মনে হচ্ছে ব্যাপারটা ওরকম আমি তোমাকে স্বপ্নে দেখেছি প্রথমে আমি পুরোপুরি দেখতে পারতাম না তুমি অনেক দূরে থাকতে আমার থেকে তারপরে আমি কাছে আসলাম তাও আপছা আপছা দেখতাম তারপর আমি তোমাকে পুরোপুরি দেখেছি যেন তুমি আমাকে নিজে বলেছো তোমার নাম জয়া ব্যাপারটা না মানে খুবই অবিশ্বাস্য আমি জানি ব্যাপারটা অবিশ্বাস্য আমি নিজেও আসলে বুঝতে পারছি না কি হচ্ছে দেখুন আমার কিন্তু খুব ভয় হচ্ছে হ্যাঁ আমারও ভয় করছে মানে আমি জানি না যে এটা বাস্তব না স্বপ্ন আমি জানি না কি কখন থেকে সব আর তোমার অবস্থা তুমি চিন্তা করো একটা বার আমার কি অবস্থা হচ্ছে আপনি আমাকে তুমি করে বলছেন কেন কারণ স্বপ্নে আমি তোমাকে তুমি করে বলি মানে অদ্ভুত একটা ব্যাপার এখন কি আপনি আমার হাত ধরে বলবেন আপনি আমার স্বপ্নে হাত ধরেছেন দেখে এখন আপনি আমার হাত ধরতে চাইছেন ব্যাপারটা ওরকম আশ্চর্য ব্যাপার মানে আমি না আসলে বুঝতে পারছি না আপনি আসলে কি চাচ্ছেন বলেন তো দেখুন মিস্টার এসব উল্টাপাল্টা কথা আমাকে বলবেন না আমার কেন জানি মনে হচ্ছে যে আপনি আমাকে ফলো করেছেন বা কিছু করেছেন আমার সাথে কথা বলার একটা বাহানা খুঁজে বের করছেন মানে বাহানাটা এত অদ্ভুত মানে কি উল্টাপাল্টা স্বপ্ন নিয়ে কি কি যেন একটা নূপুর আছে তোমার মানে মানে নূপুরটা দুইটা লাইন এবং একটা বেলের মতো আছে তুমি দুই পায়ে নূপুরটা পড়ো দুইটা নূপুর হ্যাঁ আছে এরকম এই নূপুর আমি সবসময় ইউজ করি ওয়েট আমার মনে হয় আপনি শপে এসেছেন শপে এসে হয়তো বা আমাকে দেখেছেন কোনোদিন হয়তো বা দেখেছেন আমি পায়ে নূপুর পরাছিলাম ওটাকে আপনি বলছেন যে আপনি আপনার স্বপ্নে দেখেছেন তুমি তো শাড়ি পরে শপে আসুন তোমার লাল শাড়ি আছে লাল শাড়ি আমি জানি লাল শাড়ি সবার থাকে জর্জেট এসেছে আসলে সেটা ফুলের কাজ করা ভেলভেটের পার্ট আছে একদম রেড হ্যাঁ আছে আমার এরকম লাল শাড়ি ঝুমকা আছে যেটা তুমি শাড়ির সঙ্গে পরো টাবলের ঝুমকা শব্দ হয় কি আছে ওটা তো আমি নতুন কিনেছি আমি বাহিরেও কখনো পরে আসিনি আমি বাসায় ট্রায়াল করেছি ওটা আমি আমি স্বপ্নে পেয়েছি তোমার কি বলছেন আপনি এগুলো আমি না বুঝতে পারছি না কখন থেকে স্বপ্ন স্বপ্ন আপনি স্বপ্নে কি কি দেখেছেন আমার মাথাটা তো গরমও লাগছে কি এখানে কি এসিটা অফ নাকি আমি বুঝতে পারছি আমি ফুল স্পিডে দেখুন আমার এমনিতে 5 মিনিটের ব্রেক শেষ আমি এখন যাব প্লিজ তুমি তুমি শপে যাও আমাকে হেল্প করো লাস্ট তোমার শপ থেকে আমি একটা শার্ট অর্ডার দিচ্ছি শপে তো আরো তুমি চয়েস করে দাও প্লিজ
আর কিছু না, আর কিছু চাই না, তোমার তো জব। সম্ভবত আমরা দুজনে এটা যাবো। আই এম সো সরি, আসলে আমি তো আপনার বডি মেজারমেন্ট জানি না, এর জন্য আমার ভুল হয়ে গেছে। আপনি কি পড়েন, এম এল এক্সেল? আমি স্টোর থেকে বের করে নিয়ে দিচ্ছি। না না, মানে সাইজ যাই হোক, আপনার চয়েস কিন্তু খুব ভালো। স্বপ্নেও আমার স্বপ্নের কথাটা আপাতত বাদ দিই, আমরা রিয়েলিটি নিয়ে কথা বলি। আপনি আমাকে বলুন আপনার সাইজটা কি, আমি এনে দিচ্ছি শার্টটা। থাক না, আমি এটাই পরবো না। হবে কেন, মানে ওভার সাইজ শার্ট পরবে? পরবো, ঢোলা ঢোলা মাঝে মাঝে ভালো লাগছে। আচ্ছা আপনি প্যান্ট দেখান আমাকে। হ্যাঁ, সবাই তো নিচে পড়ছে, আপনি দেখতে পারেন দেখুন। মানে এটা এখনকার স্টাইল? জি। আপনি মনে হয় আমার কি ভালো লাগবে? ট্রায়াল করে দেখুন না, ভালো লাগবে। ফর্মালের সঙ্গে হাফ প্যান্ট পরলে ঠিক আছে? আই এম সো সরি, আমি আমি বুঝতে পারি না যে আমি হাফ প্যান্ট বের করেছি। আমি বলছি মিটিং মনে সরি, আমি এখনই বের করে দিচ্ছি। রাজু, ওর বাবা কি রে, কি ঘুম দিলি, 11টা বাজে। শোন, তোর একটা চিঠি আছে। চিঠি? বাবা, আমি যে কমিটি আপনার কাছে চাকরি হয়ে গেছে, তাই নাকি? দেখি দেখি দেখি, ভালো। এক দেশ, বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট, কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। রাজু, তুমি আর এই স্বপ্নটা কখনো দেখবে না। কেন দেখবো না? কারণ চাকরিটা তুমি পেয়ে গেছো। চাকরির সাথে স্বপ্নর কি সম্পর্ক? সম্পর্ক আছে।
তোমার বিষয়টা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি। চিন্তা ভাবনা করে যে বিষয়টা আমি পেয়েছি সেটা হচ্ছে, ব্যক্তিগত জীবনে তুমি একজন সৎ নির্ভীক কিন্তু নিগৃহীত একজন মানুষ। তোমার বাবা একটা সিম্পল চাকরি করত। এই জগৎ সংসারে বেঁচে থাকার জন্য তোমার একটা চাকরির প্রয়োজন ছিল। প্রতিদিন তুমি একটা চাকরির পিছনে ছুটতে থাকো, ছুটতে 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 একটা সময়ে তুমি সেই চাকরিটা পেয়ে যাও। প্রতিদিন তোমার এই খুঁজতে থাকা চাকরিটাই অবচেতন মনে একটা রমণীর রূপ পেল। প্রথম প্রথম স্বপ্নটা তুমি বুঝতে পারতে না, কিন্তু ধীরে ধীরে তুমি যখন স্বপ্নটা বুঝতে পারলে তখন তুমি মেয়েটার পেছনে ছুটতে থাকলে। একটা সময় তুমি মেয়েটাকে দেখতে পেলে, যেই তুমি মেয়েটাকে দেখতে পেলে ঠিক তখনই তুমি চাকরিটা পেলে। বাস, তুমি আর স্বপ্নটা দেখবে না। কিন্তু আমি স্বপ্ন দেখতে চাই। কেন দেখতে চাও? আমি মেয়েটাকে আবার দেখতে চাই। দেখো রাজু, তুমি কিন্তু স্বপ্নে সেই মেয়েটাকে দেখছো না, তুমি তোমার চাকরিটাকেই দেখছো, যা তুমি ইতিমধ্যে পেয়ে গেছো। সহজ কথা বলতে গেলে মেয়েটা আসলে মেয়ে নয়, সেটা ছিল তোমার চাকরি, যা তুমি পেয়ে গেছো। কোনো উপায় নেই। উপায় একটা আছে। তুমি যদি এই চাকরিটা ছেড়ে দিয়ে আবার নতুন একটি চাকরির বৃত্তের মধ্যে ঢুকতে পারো। আপনি কি বলছেন বুঝিনি, কিরকম? বিষয়টা খুবই সিম্পল। তুমি এখন যে চাকরিটা করছো সেটা ছেড়ে দিয়ে আবার নতুন একটা চাকরি খোঁজার প্রক্রিয়ার মধ্যে যদি তুমি প্রবেশ করতে পারো। চাকরি ছেড়ে দেব? তাহলে চাকরি খোঁজার পাশাপাশি তুমি আবার সেই স্বপ্নটাকে দেখতে পাবে। আচ্ছা রাজু, স্বপ্নে তুমি যে জয়াকে দেখেছ, বাস্তবিকে তাকে দেখেছ? অবশ্যই দেখেছ, কারণ মানুষ তার নিজের দেখার বাইরে কোনো স্বপ্নই দেখতে পারে না। এন্ড দ্যাট ইজ ট্রু। কিছু না, রাত হয়ে গেছে জায়গা। শোনো, তুমি মার্চেন্ডাইজিংটা একটু ভালো করে শেখো, তাহলে পিছনে ফিরে তাকাতে হবে না, ঠিক আছে? তোমার কাজ কিন্তু ভালো হচ্ছে, ভালো করছো, ভালো করে কাজ করো। কিন্তু কি লাভ, স্বপ্ন তো আর দেখবো না। স্বপ্ন কোথায় হারিয়ে গেল? সোনরাজু, আমার খুব শখ তোর বাবার আমি একটু হজে যাই। যাওয়া ঠিক আছে, কিন্তু অনেক খরচ।
না, ভাবছি যে তোর বাবার পেনশনের কিছু টাকা নিব আর বাকিটা তুই দিবি। আমি কোত্থেকে দিব? আমার সাথে কোত্থেকে আসবে মা? আরে বাবা, তোর কাছে তো আমি এখনই চাচ্ছি না, তুই আস্তে আস্তে জমাবি তারপরে দিবি। সবাই সবার স্বপ্নের কথা ভাবে, কিন্তু আমার স্বপ্নে কি হবে? কি রে, কি ভাবছিস? আমি যে চাকরি ছেড়ে দিলে কেমন হবে? এটা কি বলিস, কেন কি যেসব আবল তাবল কথা বলিস না? এটা কি JK4 এজেন্সি? হ্যাঁ, পুরতলে আপনি যাবেন? জি, আমার আজকে জব ইন্টারভিউর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আপনার একটু সঙ্গে আছে? জি, আপনিও কি এখানে জব করেন? হ্যাঁ হ্যাঁ, আমি জব করি। দেখি একটু লেটারটা। হ্যাঁ হ্যাঁ, শিওর, এই যে। বসুন, আমি নিয়ে আসি। জুনিয়র মার্চেন্টাইজার একজন নতুন। ও আচ্ছা, ওকে তুমি রিসিভ করো, ওর চাকরিটা হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, তুমি এটা কী পাঠিয়েছো? স্যার, এটা আসলে স্যার একটা ভুল কাম আসছে স্যার। আপনি যে মেয়েটার এখানে জয়েন লেটারটা আছে, ও স্যার, আমি কেউ বলবো কনফার্ম? হ্যাঁ হ্যাঁ, ওকে কনফার্ম করো, ওর চাকরি হয়ে গেছে। জি স্যার। স্যার, আমি চেঞ্জ করে পাঠিয়েছি ভালোটা। আচ্ছা ঠিক আছে। আপনার কি ডাবল চেইনের কোনো পায়ের নূপুর আছে? কানে কোনো ঝুমকা হারানো গেছে? কানে ঝুমকা? ঝুমকাই পড়ি না আমি, অলওয়েজ এরকম টপস পড়ি। বাট দিস ইজ ভেরি ওয়ার্ড, আপনি আমাকে এসব প্রশ্ন কেন করছেন আর আপনিই বাকি? আমি এখানকার সিনিয়র মার্চেন্টাইজার। ও, আপনি তো তাহলে আমার বস। সরি, আপনি তো তাহলে আমার বস হবেন। হ্যাঁ বস। ও, কংগ্রেচুলেশনস, আপনার চাকরি হয়ে গেছে, আপনি কবে থেকে জয়েন করবেন? রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। Thank you, boss. Goodbye, love.
যে আমি বলেছিলাম যে একটা ছেলের সাথে আমার একবার একটা ইন্টারভিউতে দেখা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ওই যে ইন্টারভিউতে যে একবার দেখছিলাম, তারপর দেখিনি, তারপর যে এক্স্যাক্টলি ওই ছেলেটাকে আমি স্বপ্নে দেখতাম, ওই ছেলেটা এই কোম্পানিতে আমার বসের পজিশনে আছে। হ্যাঁ, খুবই অদ্ভুত না? একটু অদ্ভুত আসলে। আচ্ছা, বাকিটা তোর সাথে দেখা হবে আমি বলছি। হ্যাঁ, এখন রাখি। আসি বস।